এরপর প্রশ্ন হলো, পিতা জীবিত অবস্থায় কি সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে পারবে নাকি মৃত্যুর পর? সম্পত্তির বন্টন জীবদ্দশায় নয়, সম্পত্তির বন্টন হবে মৃত্যুর পর। যদি কোনো বাবা মনে করেন যে আমার মৃত্যুর পর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে হেরফের হবে, তাহলে সেক্ষেত্রে তিনি ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পর কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে, অংশ অনুপাতে যেন আমার ওয়ারিসদের মধ্যে বন্টন করা হয়, এর ব্যতিক্রম যেন করা না হয়। প্রয়োজনে কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে ফরায়েজ করে এনে, অর্থাৎ কার কতটুকু ভাগ সেটা ঠিক করে ওসিয়ত করে দিতে পারেন যে আমার মৃত্যুর পর যদি এই এই মানুষগুলো বেঁচে থাকে ওয়ারিসরা, তাহলে এই এই হারে তারা পাবে। জীবদ্দশা যদি তিনি সন্তানদেরকে কিছু দিয়ে যেতে চান, দিতে পারেন, সেও সুযোগ আছে। এটা হলো গিফট, হাদিয়া, উপহার হিসেবে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। কাউকে দিবেন কাউকে দিবেন না সেটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তিনি তার এক সন্তানকে দিয়েছেন, আরেকজনকে দেন নাই উপহার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদেরকে তোমরা দান করার ক্ষেত্রে, তাদেরকে তোমরা কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখবে, ইনসাফ বজায় রাখবে, ইনসাফের ব্যতিক্রম করা যাবে না। যদি কেউ কাউকে বাঁচাতে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে, তাহলে তার উপর কি পাপ হবে? এ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? কোরআন হাতে